গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপরে এই ক্লাসটি অনুষ্ঠিত হবে এবং এই ক্লাসে আপনাদের সাথে থাকব আমি আসিফ রহমান। আমরা এই ক্লাসটিতে গত এক সপ্তাহে বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় এবং দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কি কি বিষয় ঘটে গেছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসটিতে চলে যাই। প্রথমত আমরা দেখব ইউক্রেন এবং রাশিয়া সংকটের বর্তমান অবস্থা কি। ইউক্রেনের রেলপথে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। আমরা গত কিছুদিন দেখেছি যে রাশিয়ার ইউক্রেনের উপর যে হামলা সেটি কিন্তু সময়ে সময়ে বিভিন্ন দিকে বাঁক নিচ্ছে। রাশিয়া এক একবার এক একভাবে কিন্তু ইউক্রেনের উপর এই হামলাটি চালাচ্ছে এবং ইউক্রেনকে কোণ ঠাসা করার জন্য কিন্তু তারা একের পর এক নতুন ধরনের ফন্দি কিন্তু আঁটছে। সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে ইউক্রেনের যে রেলপথগুলো আছে দেখে দেখে সেই রেলপথগুলোর উপরে রুশ বাহিনী কিন্তু হামলা চালাচ্ছে। আমরা একটু দেখি, টার্গেট করে ইউক্রেনের 6টি রেল স্টেশন ধ্বংস করলো রাশিয়া। আমরা জানি একটি দেশের যোগাযোগ ব্যবস্থার মধ্যে কিন্তু এই যে রেল যে ব্যবস্থা রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইউক্রেনের এখন দেখে দেখে এরকম 6টি রেল স্টেশনকে কিন্তু রাশিয়া ধ্বংস করে ফেলেছে। নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বলেছেন ইউক্রেনে কোনো দেশ হস্তক্ষেপ করার চেষ্টা করলে মস্কো দ্রুত প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। অর্থাৎ ইউক্রেন ইস্যুতে কেউ যদি রাশিয়ার এগেনস্টে যায় বা হচ্ছে ইউক্রেনের এই বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের পক্ষ নিয়ে যদি হচ্ছে কোনো ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে কিন্তু দ্রুত প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এবং এইটার কারণেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আগে হামলা হচ্ছিল, যুদ্ধ হচ্ছিল, শান্তি বৈঠক হচ্ছিল, কিন্তু তারপরে এখন কিন্তু রুশ বাহিনী পূর্ব দিকের অঞ্চলগুলো কিন্তু তারা একে একে দখল করে নিয়েছে এবং দেখে দেখে তারা যে রেল স্টেশনগুলো আছে সেই রেল স্টেশনগুলো কিন্তু ধ্বংস করার চেষ্টা করছে। বুধবার অর্থাৎ 27 এপ্রিল আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়। এরই ধারাবাহিকতায় এই হামলা বলে জানিয়েছে ইউক্রেন। অর্থাৎ এই যে রাশিয়ার কোনো বিষয়ের উপর বাইরের কোনো দেশ যদি হস্তক্ষেপ করে সেখানে কিন্তু দ্রুত প্রতিক্রিয়া নেবে রুশ সেনাবাহিনী এবং রাশিয়ার যেই বর্তমান অবস্থা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইউক্রেন বলছে যে এই যে রাশিয়ার আগ্রাসনটি কিন্তু এই যে বৈশ্বিক শক্তি যখন রাশিয়াকে আটকে দেওয়ার চেষ্টা করছে, আমরা দেখেছি লন্ডন থেকে কয়েকজন লোক এসেছে তারা হচ্ছে রাশিয়ার বিপক্ষে কিন্তু ইউক্রেনে যুদ্ধ করেছে, কিংবা বাইরের দেশ থেকে কিন্তু বিভিন্ন চাপ আসছে, জার্মানি কিন্তু বর্তমান সময়ে ইউক্রেনকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করছে রাশিয়ার বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে এই যে জিনিসগুলো এগুলোর একটি উত্তর হিসেবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রুশ বাহিনী তারা কিন্তু এই ইউক্রেনে যে রেল স্টেশনগুলো রয়েছে সেই রেল স্টেশনগুলো এখন আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। একই সাথে আমরা আরেকটি জিনিস দেখি নেই, গ্যাস সরবরাহ বন্ধে রাশিয়ার পদক্ষেপ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য, এটি বলেছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা জানি ইউরোপীয় রাষ্ট্রগুলোর যে অর্থনৈতিক একটি জোট রয়েছে সেটিকে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন। এখন আমরা বর্তমান সময়ে এই ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের সাথে রাশিয়ার আসলে কি ঝামেলা হচ্ছে সেটি আমরা একটু দেখে নিই। ইউরোপের গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ বন্ধে রাশিয়ার সিদ্ধান্তকে ব্ল্যাকমেল বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন্ডার লেয়েন। অর্থাৎ এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নাম আমরা পেয়ে গেছি, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কে সেটি আমাদের প্রশ্নে কিন্তু চলে আসতে পারে বিভিন্ন পরীক্ষায়। সেক্ষেত্রে আমরা জেনে রাখবো উরসুলা ফন্ডার লেয়েন হচ্ছে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের প্রধান। এখন আমরা দেখেছি রাশিয়া যখন ইউক্রেনের উপর এই হামলাটি বা আক্রমণটি শুরু করে তখন কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ এটির প্রতিবাদ করেছে এবং এর বিরুদ্ধে কিন্তু তারা অনড় একটি ভূমিকায় ছিল। সেই ক্ষেত্রে ইউরোপের এই রাষ্ট্রগুলো আবার গ্যাসের জন্য কিন্তু তারা রাশিয়ার মুখাপেক্ষী। আমরা জানি যে ইউরোপের অনেকগুলো রাষ্ট্র বিশেষ করে জার্মানি এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে এখন রাশিয়া তার কূটনৈতিক একটি চাল হিসেবে বর্তমান সময়ে বলছে যে ইউরোপীয় যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোতে তারা আর হচ্ছে কোনো ধরনের গ্যাস সরবরাহ করবে না। সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কিন্তু বিভিন্ন ধরনের জ্বালানি সংকটে পড়ে যাবে, যেহেতু গ্যাস এইসব রাষ্ট্রগুলোতে গাড়ি চালানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য কারণে আমরা জানি বিদ্যুৎ উৎপাদনে সার উৎপাদনে গ্যাস ব্যবহার হয়ে থাকে। সেই জায়গা থেকে কিন্তু রাশিয়া এখন বলছে যে ইউরোপীয় যে রাষ্ট্রগুলো আছে সেগুলোতে তারা এখন আর গ্যাস সরবরাহ করবে না। বলেছেন রাশিয়ার এই পদক্ষেপ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য, এমন সিদ্ধান্তের মাধ্যমে
গ্যাস সরবরাহকারী হিসেবে রাশিয়ার অবিশ্বস্ততা ফুটে উঠেছে এবং আমরা এখানে বুঝতে পাচ্ছি রাশিয়া কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার যেই জায়গায় আপার হ্যান্ড রয়েছে সেই জিনিসগুলো কিন্তু সে ব্যবহার করছে এই যুদ্ধকে প্রভাবিত করার একটা মাধ্যম হিসেবে এবং বৈশ্বিকভাবে যেহেতু সে একজন গ্যাস সরবরাহকারী এই ধরনের পদক্ষেপ কিন্তু আসলে কোনোভাবে একটি প্রফেশনাল পদক্ষেপ বা হচ্ছে যৌক্তিক পদক্ষেপ নয় সেক্ষেত্রে এই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার সিদ্ধান্তের কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের কপালে কিন্তু একটি চিন্তার ভাঁজ আমরা লক্ষ্য করতে পারছি রাশিয়া থেকে যদি আমরা একটু সরে আসি আমরা শ্রীলঙ্কার যেই বর্তমানে আর্থিক সংকট রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই তার সর্বশেষ পরিস্থিতি আমরা দেখতে পারবো আমরা দেখতে পারবো শ্রীলঙ্কাকে $60 কোটি আর্থিক সহায়তা দিতে রাজি বিশ্বব্যাংক আমরা ইতোমধ্যেই জানি যে শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে গেছে তাদের হাতে সেই পরিমাণ অর্থ নেই যে পরিমাণ অর্থ দিয়ে তারা তাদের ঋণগুলো পরিশোধ করতে পারবে সেক্ষেত্রে তাদের এখন এই রাষ্ট্রটিকে যদি সুন্দর করে আবার গোছাতে হয় সুন্দর করে আবার এটিকে যদি বিনির্মাণ করতে হয় সেক্ষেত্রে বাইরের কিন্তু অনুদান বা সাহায্যের প্রয়োজন আছে সেক্ষেত্রে এই রাষ্ট্রটিকে এখন আবার নতুন করে গোছানোর জন্য কিন্তু $60 কোটি আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে শ্রীলঙ্কাকে $60 কোটি আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক এছাড়াও শ্রীলঙ্কা সরকারকে সহায়তা $40 কোটি দ্রুত ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিশ্বের বৃহত্তম আর্থিক সহায়তা ও ঋণ প্রদানকারী সংস্থা আমরা জানি যে বিশ্বব্যাংক কিন্তু বিশ্বের সর্ববৃহৎ আর্থিক সহায়তা এবং ঋণ প্রদানকারী সংস্থা তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক সহায়তা দিয়ে থাকে আমরাও কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রজেক্ট এই বিশ্বব্যাংকের টাকায় কিন্তু পরিচালিত করছে শ্রীলঙ্কার বর্তমান সময়ে এসে বিশ্বব্যাংক বলছে যে তারা শ্রীলঙ্কাকে $60 কোটি আর্থিক সহায়তা দিবে এবং এর মধ্যে $40 কোটি তারা দ্রুত ছাড় দেওয়ার একটি প্রতিশ্রুতিও দিয়েছে সেক্ষেত্রে ধারণা করা যায় যে এই আর্থিক সহায়তা এবং অন্যান্য যে বৈশ্বিক বাণিজ্যিক সংগঠনগুলো আছে তাদের যে আর্থিক সহায়তা রয়েছে এগুলো যদি শ্রীলঙ্কায় ঠিকঠাক মতো এসে পৌঁছায় এবং শ্রীলঙ্কার সরকার যদি এগুলো ঠিক মতো ব্যবহার নিশ্চিত করতে পারেন তাহলে শ্রীলঙ্কা বর্তমানে যে অবস্থায় আছে সেখান থেকে হয়তো তারা একটু ভালো অবস্থার দিকে চলে যেতে পারবে এই পর্যায়ে আমরা দেখি বিশ্ব মিডিয়ায় আবার কিন্তু উত্তর কোরিয়া আলোচনায় চলে এসেছে সামরিক শক্তি বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন কিম জং উন উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেছেন দেশের সামরিক শক্তি বাড়াতে হবে অর্থাৎ আমরা জানি কিন্তু এই যে সামরিক শক্তি এবং অন্যান্য দিক থেকে উত্তর কোরিয়া কিন্তু সবসময় তার পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়া এবং সেই অঞ্চলটাকে কিন্তু সবসময় সে উত্তপ্ত করে রাখে এছাড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় তিনি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন আমরা দেখেছি এই যে উত্তর কোরিয়া তার সামরিক শক্তি বাড়ানোর জন্য এখন আবার নতুন করে উঠে পড়ে লেগেছে এবং সে কিন্তু তার আশেপাশের যে অঞ্চলটি আছে সেটিকে সবসময় এক ধরনের আশঙ্কা এবং এক ধরনের ভীতির মধ্যে রাখার চেষ্টা করে এই পর্যায়ে এসে আমরা দেখছি যে উত্তর কোরিয়া তাদের যেই সেন্ট্রাল মিলিটারি কমিশন আছে তাদের সাথে কথা বলেছে যে দেশের সামগ্রিক যে শক্তি আছে সেটিকে আরও বাড়াতে হবে আরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য জিনিস তাকে মজুত করতে হবে এবার যদি আমরা একটু দেখি ইরানের দিকে যাই আমরা দেখব যে হামলার মুখে IRGC'র শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আল মাসি এই যে IRGC এটাকে বলা হয় ইরানিয়ান রেভলিউশন গার্ড এটি কিন্তু ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনী সেই ক্ষেত্রে আমরা গত বছর দেখেছিলাম যে এই IRGC'র যে মেইন বা প্রধান কাসেম সুলাইমানি তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং এটি নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে বিশ্বে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ইরান বলেছিল কিন্তু তারা কাসেম সুলাইমানির যেই হত্যাটি করা হয়েছে সেটির কিন্তু এক ধরনের কি বলে প্রতিশোধ তারা নিবে এটি কিন্তু তারা বলে রেখেছিল কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এবং বিভিন্ন গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক রাজনীতিতে আমরা দেখেছি যে এই বিষয়টি আবার চাপা পড়ে গেছে কিন্তু বর্তমান সময়ে এসে এটি আবার আলোচনায় আসছে কারণ আমরা একটু দেখে নেই অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে রক্ষা পেলেন ইরানের রেভলিউশনারি গার্ড IRGC'র শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আল মাসি তাকে কিন্তু কিছুদিন আগেই হামলা করা হয়েছে এবং হোসেইন আল মাসি তিনি অল্পের জন্য বেঁচে গেছেন এবং তার যেই
সামরিক একজন বাহিনী ছিল, সে তার সাথে যেই তার গার্ড ছিলেন, ঠিক আছে, বডিগার্ড, সেই বডিগার্ড কিন্তু এই হামলাতে মৃত্যুবরণ করেছেন। এবং ধারণা করা হচ্ছে যেই অঞ্চলটিতে তিনি ছিলেন সেই অঞ্চলের একটি বিদ্রোহী সংগঠন তার উপরে এই আক্রমণটি করেছে। কিন্তু আমরা জানি ইরান এবং ইউএসএ অর্থাৎ আমেরিকার যে সম্পর্ক, এটি সবসময় একটি বিরোধপূর্ণ অবস্থায় থাকে। এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন যে ইরানের রেভলিউশনারি গার্ডের যেই মুখপাত্র তার উপর যে হামলাটি হয়েছে এগুলোর পিছনে কিন্তু এখনো সেই ইউএস এর ভূমিকা রয়েছে, যেটি ছিল কাসেম সুলাইমানির ক্ষেত্রেও। কাসেম সুলাইমানিকে হত্যা করার ক্ষেত্রেও কিন্তু এই ইউএস এর ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলাম। এবার যদি আমরা আমাদের এই উপমহাদেশের আরেকটি দেশ পাকিস্তানের বর্তমান অবস্থা দেখি, পাকিস্তানে আমরা দেখেছি কিছুদিন আগেই সরকার বদল হয়েছে, সেটা নিয়ে বিশ্ব মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে, অনেক চড়াই উত্তরাই আমরা দেখতে পেরেছি। এখন পর্যন্ত পাকিস্তানের অবস্থা কিন্তু খুব যে একটা স্বাভাবিক আমরা কিন্তু সেটি বলতে পারি না। কারণ হচ্ছে আমরা প্রায় সময়ই দেখছি যে ইমরান খান তিনি বিভিন্ন ধরনের শোভাযাত্রা করছেন, তিনি হচ্ছে যে লং মার্চ করছেন, বক্তব্য দিচ্ছেন, তিনি এখনও বলে যাচ্ছেন এটা ইউএস এর ষড়যন্ত্র। বিভিন্ন গতিপথের পরিবর্তন কিন্তু আমরা পাকিস্তানের এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। তবে এর মধ্যে সবচেয়ে আলোচনার যে বিষয়টি ছিল, আমরা দেখেছি পিপিপি এর বর্তমান যে চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো, তিনি বর্তমান নতুন যে সরকার রয়েছে এই সরকারের মন্ত্রিসভায় কিন্তু যোগ দিতে চাননি। তিনি চেয়েছিলেন যে প্রেসিডেন্ট হবেন, কিংবা তিনি প্রেসিডেন্টের পদটি চেয়েছিলেন। তাকে প্রথম থেকে বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে শপথ নেওয়ার জন্য প্রথম থেকেই অফার করে আসা হচ্ছিল, কিন্তু তিনি এবং তার দল এটাতে কিন্তু এক ধরনের অসম্মতি জানিয়ে আসছিলেন। এবং এর আগে যখন আমরা দেখেছি যে মন্ত্রিসভার সবাই যখন শপথ নিচ্ছেন সেখানে কিন্তু বিলাওয়াল ভুট্টো কোনো শপথ নেননি, তিনি ছিলেন না। বর্তমান সময়ে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ পিপিপি এবং হচ্ছে যে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এই দুইটা দলের মধ্যে, সেটা হয়তো বা একটা সমঝোতার জায়গায় এসে পৌঁছেছে, যেটার কারণ হিসেবে আমরা বলতে পারি যে বিলাওয়াল ভুট্টো তিনি কিন্তু হচ্ছে শপথ নিয়েছেন। আমরা একটু দেখে নেই পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। আমরা জানি তার বাবার নাম হচ্ছে আসিফ আলী জারদারি, সেখান থেকে তার নামে শেষে জারদারিটি এসেছে। এবং তিনি যেহেতু ভুট্টো পরিবারের সন্তান, তার মায়ের নাম আমরা জানি তার মায়ের নামে শেষে ভুট্টো আছে, সেক্ষেত্রে তার নামে শেষে কিন্তু বিলাওয়াল ভুট্টো জারদারি আমরা একটু দেখতে পাই। তার মাকে নিয়েও কিন্তু পাকিস্তানে বিশাল আলোচনা এবং পৃথিবী জুড়ে কিন্তু বিশাল আলোচনা। আমরা জানি পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন বেনজির ভুট্টো, এই বেনজির ভুট্টোই কিন্তু বিলাওয়াল ভুট্টোর মা। স্থানীয় সময় বুধবার দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আমরা দেখেছি যে বিলাওয়াল ভুট্টোর বয়স কিন্তু খুব একটা বেশি না, তিনি খুবই কম বয়সী একজন রাজনীতিক, এবং তিনি সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানে শপথ নিয়েছেন। এবং এর মাধ্যমে এই যে পাকিস্তানের যে মন্ত্রিসভাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি কিন্তু একটি পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে গেল। এবার আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির মামলায় 5 বছরের কারাদণ্ড পেলেন সুচি। আমরা জানি অনেক আগে থেকেই, প্রায় 2020 সাল থেকেই সুচি সেই দেশের সামরিক বাহিনীর হাতে কিন্তু তিনি আটক অবস্থায় আছেন। এবার তার বিরুদ্ধে এক ধরনের মামলা দিয়ে, আমরা জানি যে এই তার দেশের মানুষ এগুলো আসলে খুব একটা বেশি বিশ্বাস করে না, কারণ সামরিক বাহিনীর যে অত্যাচার, সামরিক বাহিনীর যে শোষণ, এটি কিন্তু বিশ্ব মিডিয়ার কাছে খুবই ঢালাওভাবে প্রকাশিত হয়ে আসছে। সেক্ষেত্রে এবার আমরা একটু দেখি, এবার দুর্নীতির মামলায় 5 বছরের সাজা পেলেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। বুধবার নেপিদয় সামরিক আদালতে দেওয়া হয়ে যায়, অর্থাৎ সামরিক বাহিনী যেটা চাচ্ছেন সেটাই কিন্তু হচ্ছে। এই ক্ষেত্রে নেপিদো হচ্ছে মিয়ানমারের রাজধানী। আমরা অনেকেই হয়তো এই জিনিসটা জানি না যে মিয়ানমারের নতুন রাজধানীর নাম হচ্ছে নেপিদো। এবার চলে আসি উত্তর কোরিয়ার সেই ব্যালিস্টিক মিসাইলের দিকে। নিষিদ্ধ ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে উত্তর কোরিয়া, এবং এই যে ব্যালিস্টিক মিসাইল এটির নাম হচ্ছে হোয়াসং 17। এই নামটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসতে পারে। সেনাবাহিনীর 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ব্যালিস্টিক মিসাইলটিকে কিন্তু উৎক্ষেপণ করা হয়, এবং এটা কিন্তু একটা নিষিদ্ধ অস্ত্র। তারপরেও উত্তর কোরিয়া কিছুদিন পরপরই কিন্তু এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে, এবং এগুলার কিছুদিন পরপরই তারা কিন্তু এই ধরনের পরীক্ষা চালায়, এবং এর মাধ্যমে তারা কোরীয় উপদ্বীপকে এক ধরনের অস্থিতিশীল অবস্থার পথে বা নিজেদের কন্ট্রোলে রাখার একটি চেষ্টা কিন্তু করে।
বৈশ্বিকভাবে যদি আমরা দেখি করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই কমেছে, কিন্তু একই সাথে আমরা এখন দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এই পর্যন্ত 51 কোটি ছাড়িয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 51 কোটি মানুষ তারা একবার হলো করোনায় আক্রান্ত হয়েছেন, এবং এই মহামারী এখন পর্যন্ত 62 লাখ প্রায় 1/4 কোটি মানুষের বা 1/4 কোটির থেকেও বেশি মানুষের প্রাণ কিন্তু নিয়ে গেছে। এবার যদি আমরা একটু দেশের দিকে ফিরে আসি, আমরা দেখব যে রেলের আওতায় আসছে বরিশাল বিভাগ। এটা বরিশাল এবং এই যে দক্ষিণবঙ্গের যে মানুষ যারা রয়েছেন তাদের জন্য খুবই নতুন একটি সুখবর বলা যেতে পারে। প্রধানমন্ত্রী নিজে এই জিনিসটি কিন্তু সত্যতা দিয়েছেন এবং সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনতে এবার বরিশাল বিভাগে রেল লাইন চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে সরকার। এবং এটাই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে জানিয়েছেন যে বর্তমানে এই যে বরিশাল যে বিভাগটি আছে সেটিকেও কিন্তু রেলের আওতায় আনা হবে, এবং এটি যদি আনা হয় তাহলে বরিশালের যে মানুষ যারা রয়েছে তাদের কিন্তু একটা মানে এই যোগাযোগ ব্যবস্থায় বা যোগাযোগ খাতে তাদের কিন্তু একটা বিশাল অগ্রগতি হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর ও 30টি মিটার গেজ এবং 16টি ব্রড গেজ লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অর্থাৎ আমরা একই সাথে বুঝতে পারছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর বলে কিন্তু একটি নতুন জাদুঘর উদ্বোধন হচ্ছে, এবং এটিও কিন্তু আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এবং এটি কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে যে নতুন করে আমরা একটি ভ্রাম্যমান রেল জাদুঘর এই ধরনের কনসেপ্ট কিন্তু আগে আমরা দেখিনি, সেটি কিন্তু এখন তৈরি হচ্ছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এটি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। সেবা বৃদ্ধির জন্যই দ্রুত রেলের নিয়োগ প্রক্রিয়া এবং শেষ করার নির্দেশও প্রধানমন্ত্রী সেদিন দিয়েছেন। তো এখান থেকে আমরা দুটি ঘটনা জানতে পারলাম। একটি হচ্ছে যে আমাদের নতুন করে একটি ভ্রাম্যমান রেল জাদুঘর তৈরি হয়েছে যেটির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর, এবং একই সাথে আমরা জানতে পারলাম যে আমাদের যে একটি বিভাগ রয়েছে বরিশাল বিভাগ, সেই বরিশাল বিভাগে কিন্তু রেলের যেই বিষয়টি আছে রেল কিন্তু সেখানে কিছুদিনের মধ্যেই হয়তোবা পৌঁছে যাবে, এবং এর মাধ্যমে কিন্তু এই যে দক্ষিণবঙ্গের মানুষ তারা কিন্তু আরও বেশি কানেক্টেড হতে পারবে এই ঢাকা সহ অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে। তো আজকের আলোচনা মোটামুটি এটাই। আমরা আজকের আলোচনায় গত এক সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন খবর, বিভিন্ন বিষয়কে সুন্দরভাবে দেখার চেষ্টা করেছি, এই জিনিসগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই আলোচনাটি আপনাদের কাজে আসবে, আপনাদেরকে বিভিন্ন পরীক্ষায় এই আলোচনাটি হেল্প করবে। এবং এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন যেটি আপনাদেরকে কেমন লেগেছে। কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাধ্যমে এই জিনিসটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার একটি চেষ্টা করবেন। এতক্ষণ ধরে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।